ভাষা অনলাইন ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক বন্ধুরা আজকের এই ঈদের স্মরণীয় করতে এই ভিডিওটা তৈরি করা এটা একটা স্মৃতি হয়ে থাকবে দু হাজার চব্বিশের বন্ধুরা ঈদ উল ফিতরে এই দিনে একটা ভিডিও আমি আপলোড করছি আপনারা ভিডিওটা দেখবেন কীভাবে আপনারা ইসলামী ব্যাংকের আই স্মার্ট অ্যাপসের পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিকভারি করবে সে প্রক্রিয়া সেজন্য আপনার প্রথমে আই স্মার্ট অ্যাপসের মূল পেজ চলে যাবেন যাওয়ার পর এখানে মূল পেজে আসার পর আপনার ফোর গ্রেড পাসওয়ার্ড নিচে দেখতে পাচ্ছেন এই ফোয়ার গ্রেড পাসওয়ার্ডে আপনারা ক্লিক করবেন এই ফোর গ্রেড পাসওয়ার্ডে ক্লিক করবেন ফোয়ার গ্রেড পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাদেরকে এই অপশান নিয়ে আসবে যেখানে আপনারা এই জায়গারে দিতে বলবে এবং অ্যাকাউন্ট নম্বর এবং এই ক্যাপসা পূরণ করতে হবে এবং সাবমিটে ক্লিক করতে হবে সম্পূর্ণ তথ্য পূরণ করে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন অপেক্ষা করবেন সাবমিট বাটন ক্লিক করলে আপনাকে একটা কোড পাঠানো হবে সেই কোডটা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা কোড পাঠানো হবে সেই কোডটা বসাবেন উপরে এবং নিচে নতুন করে কম পাসওয়ার্ড দেবেন এবং পরবর্তীতে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রিসেট বাটন ক্লিক করে দেবেন অন্য আপনার মোবাইলে পাঠানো ওটিপি ছয় সংখ্যার ওটিপি বসিয়ে এবং আপনার মন মতুল পাসওয়ার্ড বসিয়ে রিসেট অপশানে ক্লিক করে দেবেন মন মতল পাসওয়ার্ড কী ধরনের পাসওয়ার্ড দেবেন এটা আপনার নামের সাথে মিলিয়ে দিতে পারেন আপনার বিভাগের সাথে মিলিয়ে দিতে পারেন গ্রামের সাথে জেলার সাথে পোস্ট অফিসের সাথে মিলিয়ে দিতে পারেন মানে এমন ধরনের পাসওয়ার্ড সেট করবেন যেটা আপনার মনে থাকবে এই ধরনের পাসওয়ার্ড সেট করবেন এবং পাসওয়ার্ডটা হতে হবে প্রথমে বড় অক্ষর ইংরেজি তারপর ছোট অক্ষর তারপরে অঙ্কের যে কোনো একটা সংখ্যা অথবা হ্যাশ ইয়ার ইয়ারড্রাট এইগুলো মিলিয়ে দিতে হবে পাসওয়ার্ডটা তারপরে রিসেট বাসনটি ক্লিক করে দেবেন পাসওয়ার্ডটা তৈরি করার পর রিসেট বাটনটি ক্লিক করার পর এখানে বলা হয়েছে যে পাসওয়ার্ডটা নাম দিয়ে হবে না অন্য ধরনের পাসওয়ার্ডটা দেবে আপনার নিজের নামে কোনো পাসওয়ার্ড তৈরি করলে পাসওয়ার্ডটা নেবে না পাসওয়ার্ডটা পুনরায় বসাবেন আপনি পাসওয়ার্ডটা পুনরায় বসানোর পর দেখা আসবে রিসেট ইউজার পাসওয়ার্ড কমপ্লিট সাকসেসফুল ক্লিক হেয়ার টু লগ ইন ই অপশনে ক্লিক করে আপনি লগ ইন করবেন যে পাসওয়ার্ড সেট করছেন সে পাসওয়ার্ড এবং আপনি ইউজার আইডি দিয়ে ইউজার আইডি হচ্ছে আপনি ইমেল আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি লগ ইন বাটনটি ক্লিক করবেন প্রথমবার আপনার ডিভাইস অ্যাক্টিভেশন করার জন্য আপনার ওটিপি প্রদান করাবে সেই ওটিপিটা বসিয়ে নেক্সট বাটন ক্লিক করে দেবেন উনত্রিশ তিয়াত্তর সাতাত্তর নিচ বটনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে তারপর আপনার ইমেলে একটা ওটিপি প্রদান করা হবে সেই ও টি পিটা বসিয়ে পরবর্তী ধাপে যেতে হবে ইমেইলে অ্যাক্টিভিশন কোড পাঠানো হবে সেই কোডটা বসিয়ে অ্যাক্টিভিশন ডিভাইসে অ্যাকশনে ক্লিক করতে হবে ইমেইলে পাঠানো ওটিপি বসে অ্যাক্টিভি ডিভাইসে অপশানে ক্লিক করবেন তারপর আপনার ডিভাইস অ্যাক্টিভিট হয়ে যাবে এবং মূল পেজে নিয়ে যাওয়া হবে তাই বন্ধুরা এভাবে খুব সহজে আপনারা আইবিএল ইসলামী ব্যাংকের আইবিবিএল আই স্মার্ট অ্যাপসের পাসওয়ার্ড রিকভারি করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই তাই বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে ভিডিওর নিশ্চয় লাইক বাটন দেখবেন লাইক করে দেবেন কমেন্টে মতামত জানাবেন শেয়ার বাটন ক্লিক করলে করে ফেসবুকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে যে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তীতে ধরনের করে ভিডিও আপলোড করতে চাইলে ভিডিও আপলোড করলে আপনার মোবাইল চলে যাবে সঙ্গে সঙ্গে তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো বন্ধুরা আরেকটা কথা যারা ইসলামী ব্যাংকে সেলফিন অ্যাকাউন্ট খুলতে চান এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে সেলফিন অ্যাকাউন্টের কীভাবে খুলবেন সেই লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন বা অন্য অন্য ভিডিও দেখা দেওয়া থাকবে সেলফিন দেখে নেবেন আর যদি চান আমার আর একটা ভিডিও চ্যানেল আছে মোবাইল ব্যাঙ্ক ভিডিও লিখে সার্চ দিলে আপনারা সোলাইজি চ্যানেলটা দেখে ঘুরে আসতে পারেন কী ধরনের ভিডিও চান যদি পছন্দ হয় ভিডিওটা গুলো দেখতে পারেন